মেলা উদ্বোধনে এসে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী শিউলি সাহা। পাবলিক আমাদেরকে ঘিরে ধরে মারবে একি। কাজের দক্ষতা নিরীখে ঘাটাল মহকুমার অগ্নি নির্বাপক ও দমকল বাহিনীর দুই কর্মীকে সম্মান জানানো হলো। সোনাখালীতে শুরু হলো সবুজ মেলা। দাসপুরে সরবেরিয়ায় বিবাদী উৎসব ও বিবেক গ্রামীণ মেলা শুরু হলো। দুবরাজপুর গ্রামে লক্ষাধিক টাকা ব্যয়ে চাষের জন্য বসানো হচ্ছে গভীর নলকূপ। দাসপুরে গান্ধী মিশনে বিনামূল্যে ছানি অপারেশন ও দুস্থ মানুষদের বস্ত্রদান করা হলো। চন্দ্রকোনার যুবকের আর্থিক সহায়তায় দুস্থদের শীত বস্ত্র দান করা হলো। বড়দিনের ঠিক আগের দিন যেভাবে সেজে উঠেছে ঘাটালের পার্কগুলি। খড়ার পৌরসভায় ব্রাহ্মণদের ন দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেন ব্রাহ্মণেরা। মহকুমা শাসকের উপস্থিতিতে খড়ার পুরসভায় পালিত হলো মিশন নির্মল বাংলা অভিযান। দাসপুর এক ব্লকের বিডিও অফিসে বিজেপি কর্মীদের বিক্ষোভ ও স্মারকলিপি জমা। নমস্কার, অন্যান্য দিনের মতো আজকেও ঘাটাল মহকুমার কয়েকটি খবর আপনাদের সামনে তুলে ধরছি আমি মন্দিরা মাঝি। আজ 24 ডিসেম্বর সন্ধে পর্যন্ত ঘাটাল মহকুমায় ঘটে যাওয়া যে কয়েকটি খবর আমাদের দপ্তরে এসেছে সেগুলি একের পর এক দেখতে থাকুন। দাসপুরে সরবেরিয়া বিবাদী উৎসব ও বিবেক গ্রামীণ মেলা উদ্বোধনে এসে উৎসব মঞ্চ থেকে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী শিউলি সাহা। দাসপুর এক ব্লকের বেলতলা থেকে কলমিজোড় হয়ে সরবেরিয়া নবীন মহেশপুর যাবার যে মূল রাস্তা তার হাল দীর্ঘদিন ধরেই বেহাল। গ্রামবাসীদের অভিযোগ বারে বারে প্রশাসনে জানিয়েও মেলেনি ফল। আজ শুক্রবার সরবেরিয়ার ওই মেলা উদ্বোধন করতে মন্ত্রী ওই রাস্তা দিয়েই মেলা প্রাঙ্গণে আসেন। রাস্তার হাল দেখে তিনি থ বনে যান। মঞ্চে উঠে আসনে বসেই দাসপুর এক ব্লকের বিডিও ঘাটালের এসডিওর পাশাপাশি ফোনে দপ্তরের আধিকারিকদের এক হাতে নেন। সারা রাজ্যের উন্নয়ন আর এই দাসপুরে এই রাস্তার হাল এমন কেন? আর এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায় মেলার সূচনা অনুষ্ঠান। অন্যদিকে এলাকাবাসী আশায় বুক বাঁধতে শুরু করেছে এবার হাল ফিরবে রাস্তার। শ্রীকান্ত ভূঁইয়া ও ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট। আপনি বলছেন পিএম যে আপনি ভিডিও জানেন কি রাস্তা? আমি এর সঙ্গে কথা বলছি, এসডিও আছেন, ভিডিও আছে, শুনুন, আমি এর সঙ্গে কথা বলছি, এসডিও আছেন, ভিডিও আছে, শুনুন, পাবলিক আমাদেরকে ঘিরে ধরে মারবে এরা একটি। কাজের দক্ষতার জন্য ঘাটাল মহকুমার অগ্নি নির্বাপকের দুই কর্মীকে অগ্নিযোদ্ধা হিসেবে সম্মানিত করা হলো। ওই দুই কর্মীর নাম শুভদীপ সিংহ রায় ও হারাধন পাল। আজ 24 ডিসেম্বর শুক্রবার ঘাটাল দমকল বিভাগ অফিসে পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপক ও দমকল বিভাগের পক্ষ থেকে তাদের সম্মানিত করা হলো। পশ্চিম মেদিনীপুর অগ্নি নির্বাপক ডিভিশনাল অফিসার তাপস কুমার মুখোপাধ্যায় ওই দুই কর্মীকে মেডেল পরিয়ে দেন এবং সেই সঙ্গে একটি করে সার্টিফিকেটও প্রদান করেন বলে জানা গিয়েছে। কোনো জায়গায় আগুন লাগার ঘটনা শুনলেই এগিয়ে আসে এই অগ্নি নির্বাপক ও দমকল বাহিনী, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের প্রাণ রক্ষা করেন। সেই দমকল বাহিনীর কর্মীদের কাজের দক্ষতা দেখে তাদের সম্মান জানানো হলো। ওই দুই কর্মীকে সম্মান জানানোয় খুশি হয়েছেন ওই বিভাগের অন্যান্য কর্মীরাও। শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট। ঘাটালতে দেওয়া হচ্ছে শ্রী শুভদীপ সিংহ রায় এ, মানে এখানে পোস্টিং এফ ও, আর শ্রী হারাধন পাল এফ ও। আমরা একটা সারা বছরের কাজের একটা বার্ষিক মূল্যায়ন করে আমরা তাকে আমরা দিই। একটা নির্দিষ্ট ঘটনা ছাড়াও তাদের সারা বছরের তাদের ওবিডিয়েন্সি, তাদের ডিসিপ্লিন, তাদের অ্যাটেন্ডেন্স, তাদের ডিভোশন, এইসব দেখে আমরা একটা ঠিক করে ওসির রেকমেন্ডস অনুযায়ী আমরা এটা দিয়ে থাকি। স্যার আপনার নাম? আমি তাপস কুমার ব্যানার্জি, আমি ডিভিশনাল ফায়ার অফিসার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম। এছাড়াও আমি পুরুলিয়া বাঁকুড়া জেলাতেও অ্যাডিশনাল ডিভিশনাল ফায়ার অফিসার হিসাবে আছি। আজ 24 ডিসেম্বর শুক্রবার সোনাখালী সবুজ সাথী উৎসবের উদ্বোধন হলো।
উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া, দাসপুর দুই ব্লকের বিডিও অনির্বাণ সাহু সহ আরো অনেকে। পয়লা জানুয়ারি অবধি এই মেলা চলবে। রিপোর্টে বাবলু মান্না। আজ সর্বেড়িয়ায় শুরু হলো বিবাদী উৎসব ও বিবেক গ্রামীণ মেলা। মেলার উদ্বোধন করেন মন্ত্রী শিউলি সাহা। রিপোর্টে ইন্দ্রজিৎ মিশ্র। বিনা ব্যয়ে চোখের অপারেশনের ব্যবস্থা করল দাসপুরের গান্ধী মিশন ট্রাস্ট। আজ 24 ডিসেম্বর এলায়েন্স ক্লাব অব কলকাতার সহযোগিতায় গান্ধী মিশনে ঘাটাল মহকুমার 20 জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। একই সঙ্গে 100 জন দুস্থ মানুষকে শীতবস্ত্র তথা কম্বল প্রদান করা হয়। গান্ধী মিশন ট্রাস্টের সম্পাদক নারায়ণ ভাই বলেন, এটা এবছরের দ্বিতীয় ক্যাম্প। আগামী বছর ফেব্রুয়ারি মাসে আবার ক্যাম্প করা হবে, তখন আবার কয়েকজনের বিনামূল্যে চোখের অপারেশন করার ব্যবস্থা করা হবে। রিপোর্টে সন্তু বেরা। গত এই প্রোগ্রামটা আগে থেকেই ফিক্সড ছিল। কলকাতার একটি সংস্থা অ্যালায়েন্স ক্লাব, মহিলারা এসছে, ওরাই তার মেম্বার, তো ওদের ইন্দ্রাণী গ্রুপ বলে, ওরা আমাকে বলেছিলো যে এরকম 100 লোকের কম্বল দেওয়ার জন্য ব্যবস্থা করতে, আর 20 জন আমাদের এখানে যে ফেকো অপারেশনটা হয় সেটা জেনারেলি ফ্রি হয় না, কারণ কোথাও কেউ করে না। তো গান্ধী মিশন থেকে এই দায়িত্ব নিয়ে ওদের একটা ফ্রি ফেকো অপারেশন ক্যাম্প করে দেওয়া হয়। দুবরাজপুর গ্রামে প্রায় 26 লক্ষ টাকা দিয়ে চাষের জন্য বসানো হচ্ছে গভীর নলকূপ। গত শতাব্দীর 60-এর দশকের শুরুতে এখানে একটি গভীর নলকূপ ছিল, যে নলকূপের মাধ্যমে 100 বিঘা জমিতে ধান চাষ হতো। এই শতাব্দীর শুরুর দিক থেকেই গভীর নলকূপটির জলোত্তোলনের ক্ষমতা পর্যায়ক্রমে কমে যায়। ঘাটাল মহকুমা কৃষি সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শ্রুতিনাথ মাইতি বলেন, এই ধরনের এক একটি গভীর নলকূপ বসাতে প্রায় 26 লক্ষ টাকা করে খরচ পড়ে। এবছর ঘাটাল মহকুমার মোট 6টি গভীর নলকূপ বসানোর পরিকল্পনা হয়েছে। দাসপুর থানার চক সুলতান, দুবরাজপুর, কলোড়া, ঘাটাল থানার রাহাতপুর এবং চন্দ্রকোনা থানার নীলাপাট ও জয়ন্তীপুরে গভীর নলকূপগুলি বসানো হচ্ছে। রিপোর্টে তৃপ্তিপাল কর্মকার। চন্দ্রকোনার যুবকের আর্থিক সহায়তায় দাসপুর দুই ব্লকের জয়রামচকে দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা হলো। এলাকার কয়েকজন মহিলা সমাজকর্মীদের উদ্যোগে ওই কর্মসূচিটি নেওয়া হয়। সমাজকর্মী সন্তু মোদক বলেন, ছত্রিশগড়ের রায়পুরে কর্মরত চন্দ্রকোনার যুবক দীপাঞ্জন ঘোষের আর্থিক সহযোগিতায় ওই কম্বলগুলি দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা তরুলতা দলুই সহ অনেকেই। রিপোর্টে রবীন্দ্র কর্মকার। আগামীকাল 25 ডিসেম্বর ঘাটাল মহকুমার পার্কগুলি সাজিয়ে তোলা হয়েছে বড়দিন উপলক্ষে। সেই সঙ্গে পিকনিক করার জন্য জায়গাও রয়েছে পার্কের মধ্যে। পারিবারিক পিকনিক বা যে কোনো পিকনিকের জন্য বেছে নিতে পারেন এই পার্কগুলি। রয়েছে পানীয় জলের সুবন্দোবস্ত। রিপোর্টে সন্তু বেরা। আজ খড়ার পুরসভায় পালিত হলো মিশন নির্মল বাংলা অভিযান। সকাল 8টায় পুরসভার সামনে থেকে একটি র্যালি বের হয়। এই অভিযানে পুরবাসীর সঙ্গে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, খড়ার পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন অরূপ রায় ও অন্যান্যরা। খড়ার থেকে মৌমিতা দান রিপোর্ট। আজ শুক্রবার খড়ার পুরসভায় পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে পুরসভার কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের ঘাটাল ব্লক সম্পাদক জগদীশ মিশ্র বলেন, ব্রাহ্মণদের নদফা দাবি নিয়ে আজ আমরা এলাকার সমস্ত ব্রাহ্মণেরা আন্দোলন করি এবং পরে পুরসভার কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি জমা দিই। রিপোর্টে মৌমিতা দাঁ। কৃষি বাঁচাও কৃষক বাঁচাও স্লোগান তুলে দাসপুর এক বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। কৃষকদের স্বার্থ রক্ষার্থে বিঘাপতি প্যাকেজ এবং কৃষি ঋণ সহ একাধিক দাবিতে দাসপুর এক ব্লক উত্তরমণ্ডলের বিজেপির উদ্যোগে ওই বিক্ষোভ সমাবেশ কর্মসূচিটি হয় বলে জানা গিয়েছে। শতাধিক বিজেপি কর্মী ওই বিক্ষোভে সামিল হন। বর্তমানে কৃষকদের শোচনীয় অবস্থার জন্য মমতা সরকারের ভুল নীতিকে দায়ী করেন বিজেপি কর্মীরা। একই সঙ্গে কৃষকদের স্বার্থে কিছু দাবি নিয়ে বিডিওর কাছে স্মারকলিপি জমা দেন বিজেপি কর্মীরা।
রিপোর্টার শ্রীকান্ত ভূঁইয়া। আজ এ পর্যন্তই। আপনাদের আবারও মনে করিয়ে দিই, ঘাটাল মহকুমার যে কোনো খবরের আপডেট সঙ্গে সঙ্গে পেতে যুক্ত থাকুন আমাদের স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায়, সেই সঙ্গে নিউজ পোর্টাল www.ghatal.net এবং মাই ঘাটাল মোবাইল অ্যাপে চোখ রাখতে ভুলবেন না। ঘাটাল মহকুমার যে কোনো খবরের সন্ধান দিয়ে আমাদের আরও সমৃদ্ধ করুন। নমস্কার, শুভরাত্রি।